ভারতের হরিয়ানা রাজ্যের মন্ত্রী ও বিজেপি নেতা অনিল ভিজ বলেছেন, মহাত্মা গান্ধীর ছবি থাকার কারণে মুদ্রার মান দিন দিন কমছে। অনিল ভিজ বলেন, যখন থেকে ভারতীয় রুপিতে মহাত্মা গান্ধীর ছবি ছাপা হয়েছে তখন থেকে রুপির মান কমছে, তাই ধীরে ধীরে রুপি থেকে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে ফেলা হবে। সম্প্রতি ভারত সরকারের অধীনে পরিচালিত প্রতিষ্ঠান খাদি এন্টারপ্রাইজের ক্যালেন্ডার থেকে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে ফেলা হয়। সেখানে যোগ করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। এ বিষয়ে অনিল বলেন, খাদির সঙ্গে যতদিন মহাত্মা গান্ধীর ছবি ছিল ততদিন খাদি কোনো উন্নতি করতে পারেনি। গান্ধীর ছবি সরিয়ে মোদীর ছবি দেয়া একটি ভালো পদক্ষেপ। ব্র্যান্ড হিসেবে মোদী অনেক ভালো। মোদীর ছবি ক্যালেন্ডারে দেওয়ার পর খাদির পণ্যের বিক্রি 14% বেড়েছে। তবে বিরোধী দলের ও বিভিন্ন পক্ষের আপত্তি ও সমালোচনার পর বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন অনিল। নিজ মন্ত্রিসভার সদস্যের দেয়া এমন বক্তব্যে বেশ বিরক্ত হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। তিনি বলেছেন, এটা সম্পূর্ণ তার নিজস্ব মতামত, দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বিজেপির সমালোচনা করে বলেন, ব্রিটিশের আমলে যা হয়েছিল মোদী সরকার এখন তাই করছে। তারা জনগণ ও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে বসে আনছে এবং রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে উচ্চ কণ্ঠকে রোধ করছে। তবে মোদী, অনিল ও বিজেপির এটা মনে রাখা উচিত, মহাত্মা গান্ধী চিরকালই ভারতীয়দের মনের মধ্যে থাকবে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।